আসসালামু আলাইকুম, সিলেট ডাইরেক্টে স্বাগতম সবাইকে। সঙ্গে আছি তৌফিক রহমান হাবিব। কামালপুর অ্যান্ড উত্তর কালিজিরি ডেভেলপমেন্ট ফান্ড ইউকের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন। সিলেটের বিশ্বনাথ উপজেলায় কামালপুর অ্যান্ড উত্তর কালিজিরি ডেভেলপমেন্ট ফান্ড ইউকের অর্থায়নে গ্রামের সুবিধা বঞ্চিত 56টি পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 31শে মার্চ সকাল 10 ঘটিকায় উত্তর কালিজিরি জামে মসজিদের আঙ্গিনায় এসব খাদ্য সামগ্রী সুবিধা বঞ্চিতদের হাতে তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সোয়াবিন তেল 5 লিটার, পেঁয়াজ 10 কেজি, আদা 1 কেজি, রসুন 1 কেজি, আলু 10 কেজি, সুলা 2 কেজি, ডাল 2 কেজি, খেজুর 2 কেজি, লবণ 1 কেজি, চিনি সহ প্রায় 35 কেজি পরিমাণ ওজনের সামগ্রী। গ্রামের ছোট বড় সকলের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, নতুন একটা লিস্ট এসেছে 11 জনের, আমাদের গ্রামের মুরব্বিয়ান যারা একেবারে অচল, তাদেরকে আমাদের কামালপুর এবং উত্তর খালিজিরি ডেভেলপমেন্ট ফান্ড সিদ্ধান্ত নিয়েছে প্রতি মাসে তাদেরকে কিছু খাওয়ার জন্য সামান্য টাকা দেবে। আমরা এই উদ্যোগকে আমাদের গ্রামবাসী পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের গ্রামের সকলেই এখানে উপস্থিত রয়েছেন এবং সকলে এটা শুনে খুব খুশি হয়েছেন যে আমাদের কিছু মুরব্বিয়ানদেরকে এই টাকাগুলো দেওয়া হবে। তো আজকে আমরা যেহেতু এখানে আমাদের ইফতার এবং সেহারির খাদ্য সামগ্রী আমরা বিতরণ করছি, এই সুবাদে আমি চিন্তা করলাম যে এই খবরটুকু তোমাদেরকে দিয়ে দেই যে আমরা তোমাদের লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই টাকাগুলো তোমাদের পৌঁছানোর ব্যবস্থা আমরা অবশ্যই করব। পরিশেষে প্রবাসী সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উত্তর কালিজিরি জামে মসজিদের খতিব ইমাম হাফিজ সালে আহমদ। এ সময় গ্রামের ছোট বড় সবাই মোনাজাতে অংশগ্রহণ করে মহান মাবুদের দরবারে সকলের সুখ শান্তি কামনা করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা, আপনার আশপাশে ঘটে যাওয়া তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন।